মরহুম আবুল কাসেমকে আমি স্মরণ করছি, মরহুম আবু সামা ভাইকে, যিনি দলের দুর্দিনে 2008 সনে দলের সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছিলেন, একটা কঠিন সময়ে যিনি আওয়ামী লীগের হাল ধরেছিলেন, সে মরহুম আবু সামা ভাইকে আমি স্মরণ করছি, আমাদের রহমতপুর ইউনিয়নের সে বাদশা মিয়া সারাংকে আমি স্মরণ করছি, আমাদের রহমতপুর ইউনিয়নের সে হাবিসু গনিকে আমি স্মরণ করছি, রহমতপুর ইউনিয়নের নাম জানা সেই বাগার অভিক্ষে আমি স্মরণ করছি, রহমতপুর ইউনিয়নের যারা নিহত হয়েছে দলের দুর্দিনে, যারা রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন, আমি তাদেরকে স্মরণ করছি। বিগত 2008 সনে দলের দুর্দিনে রহমতপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে যৌথবাণী থাকা অবস্থায় রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আজ আমাদের মাঝে বেঁচে নেই, আমি আবারও তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। আমি আরেকজন আমার বড় ভাই হুমায়ুন কবির সুজনকে স্মরণ করছি, আমি স্মরণ করছি সন্দীপ কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন মরহুম জাহাঙ্গীর ভাইকে স্মরণ করছি আমি। সেই কমিটি যখন গত উপজেলা নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগে মাননীয় উপজেলা চেয়ারম্যান সন্দীপ থানা আওয়ামী লীগের সফল সভাপতি মাস্টার শাহজাহান বিয়ে আমাদেরকে একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছিলেন। আমরা বয়সে নবীন, আমাদের তিনজন নবীনকে আহ্বায়ক, দুজন যুগ্ম আহ্বায়ককে যুগ্ম আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি করা হয়েছিল। চেষ্টা করছি রহমতপুর একটি, এটা একটি বিশৃঙ্খলা রাখা, চেষ্টা করছি আপনাদের মাঝে আমরা সাংগঠনিক বিষয় কর্মকাণ্ড নিয়ে বসার জন্য, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তারপরেও আমাদের কিছু ভুলগুলি থাকতেই পারে স্বাভাবিক, সেটা সেই ভুলগুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সন্দীপ থানা আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড কমিটি করার জন্য, আমরা 9টা ওয়ার্ড কমিটি করেছি, হয়তো অনেকে বাদ পড়েছেন, হয়তো অনেকে আছেন, আমরা সবাইকে নিয়ে রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। সন্দীপ থানা আওয়ামী লীগ যেভাবে দায়িত্ব দিবে আমরা সেভাবে পালন করব। তবে আমি বলবো, দলের দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমি এমন কোনো লোককে দায়িত্ব দেওয়ার জন্য বলবো না, যারা মাঝে মধ্যে আসি তাদের চেহারা দেখাই, আবার বড় বড় কথা বলে। আমি বলবো, যারা আমাদের বিরুদ্ধে কুৎসা দেন তারা ভালো করে জানেন আপনারা, আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে। আমি নাম বলবো না, আমার বিরুদ্ধে এবং সাংবাদিক ইলিয়াস কামাল বিরুদ্ধে সন্দীপ থানা আওয়ামী লীগের বর্ধিত সভার আমাদের বিরুদ্ধে অনেক রকম কথা বলা হয়েছিল, সেটা সন্দীপ থানা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা অবগত আছেন। আমি আপনাদেরকে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন।